আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভারস। কক্সবাজার ট্যুরে আসছি, এখানে মাস্ট ভিজিটেড যে প্লেসগুলো আছে ওগুলো দেখাচ্ছিলাম। কক্সবাজারে আসলে বারবিকিউ ছাড়া ডিনারটা কিন্তু জমে না। সো বারবিকিউ এর জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট হলো প্রসাদ প্যারাডাইস। এই রেস্টুরেন্টে আমরা আজকে বারবিকিউ দিয়ে ডিনার করব, আর আপনাদেরকেও দেখাবো যে আমাদের ডিনারের এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে এবং কস্টিং কীরকম পড়তেছে। সো চলেন যাই। প্রাসাদ প্যারাডাইজের মানে এন্ট্রিতেই ওদের কিচেনটা, মানে রোড থেকে আপনি দেখতে পারবেন যে কাবাব করতেছে, কাবাবগুলো ওরা স্টিক আকারে ঝুলাই রাখছে, মানে আপনাকে ডাকবে যে আসো। কেউ যদি বারবিকিউ করতে চাও সো আমার এখানে চলে আসো, এরকম একটা ভাব। এবং ওদের সবচেয়ে মজার ব্যাপার যে স্মোকটা সাথে সাথে ওরা রোডের দিকে বের করে দিচ্ছে, দ্যাট মিন্স এই দিক দিয়ে এনি পাসার বাই মানে কাবাবের বা বারবিকিউয়ের একটা স্মেলে এই প্রাসাদ প্যারাডাইজের রেস্টুরেন্টের দিকে আকৃষ্ট হবে। আসলে গুড মার্কেটিং পলিসি আই থিঙ্ক। এইখানে যদি আমরা দেখি যে বারবিকিউয়ের যে মেনু কার্ডটা, সিম্পলি বলা যায়, যেমন ফার্স্ট পেজের যে মেনুগুলো দেখাচ্ছে, গ্রিল চিকেন, স্পেশাল বারবিকিউ চিকেন রেঞ্জেস ফ্রম 675 to 695, দ্যাট মিন্স 795 বা এর ভিতরেই প্রাইসগুলো হচ্ছে। এবং প্রত্যেকটা আইটেমের সাথেই এগ ফ্রাইড রাইস অর নান যে কোনো একটা, এবং সালাদ এবং বিবিকিউ সস সার্ভ করতেছে। তান্দুরি সিলেকশনের ক্ষেত্রে চিকেন তান্দুরি কোয়ার্টার যেটা 225, চিকেন টিক্কা কাবাব বোন আলে 6 পিস যেটা 375, দ্যাট মিন্স এই সাইডেরগুলো পার পার্সন আপনি অর্ডার করতে পারবেন। বলতে গেলে প্রায় সব ধরনের কাবাবগুলোই আছে, চিকেন হারিয়ালি, চিকেন টিক্কা, চিকেন তান্দুরি হোল, তান্দুরি চিকেন, এই তো। আর প্লেন নান, বাটার নান, গার্লিক নান এগুলো সাধারণত 85 থেকে শুরু, সর্বোচ্চ 140 মতো পড়তেছে। ইন্ডিয়ান গ্রেভি ডিশেসও আছে, পমফ্রেট মশালা, সি ফিশ বটি মশালা, মানে ইন্ডিয়ান যেগুলো আছে, মাটন কারাই, চিকেন কারাই, 650 to 650 এরকম। যদি চান সেট মেনু অর্ডার করতে চান, যেমন স্পাইসি সালাদ, গার্লিক নান, তান্দুরি চিকেন, সি ফিশ বটি কাবাব, চিকেন টিক্কা কাবাব 2 পিস মিনাল 675, আর সবচেয়ে বেশি দাম যেটা 950 টাকা, স্পেশাল বিবিকিউ সালাদ, মিক্সড ফ্রাইড রাইস, বাটার নান, বারবিকিউ চিকেন 1/4, গ্রিল রেড স্ন্যাপার 200 গ্রাম, বাটার, সর্টেড ভেজিটেবল, ডাল মাখনি, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার। সো দেখি একটা অর্ডার করি, খাই, এরপরে বলতেছি টেস্ট কীরকম হচ্ছে। আমার বারবিকিউ প্ল্যাটার যেটা করছিলাম অর্ডার সেটা চলে আসছে, গার্লিক নান, বাটার গার্লিক নান যেটা, চিকেন বারবিকিউ কোয়ার্টার, ফিশ কাবাব 2 পিস, চিকেন টিক্কা কাবাব 2 পিস, সালাদ, একটু একটু সব কিছু ট্রাই করব। এই হলো বাটার গার্লিক নান, স্মেল আসতেছে এবং উপরে বাটার দিয়ে দিছে, দেখলে আপনি বুঝবেন যে সোক করানো হয়নি। এই যে বাটারে, এই যে একেবারে লেগে আছে, গরম একেবারে। আমি আসলে চিকেন টিক্কা কাবাবটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, প্রচুর অয়েলি এইটা। অনেকক্ষণ ধরে মেরিনেট করে আস্তে আস্তে কাবাব বানালে যে টেস্টটা আসে সেটা কিন্তু, মানে টেস্ট আপনি যদি নিজে না খান বোঝানো যাচ্ছে না, খুবই টেস্টি।
And this is the barbecue chicken, but dekhen prochur tel ei jinish ta ami mane prochur oil ei je prochur oil but properly cook chute aste se ekebare enorme ei je তেতুল পার্মানেন্টের একটা সস, এইটা হলো সি ফিশ কাবাব, অনলি টু পিস সার্ভ করছে। কোরাল কোরালের কাবাব টাইপের, এইটা আমার কাছে ভালো লাগছে। এটা মজা, এইটা ইউনিক টেস্ট। আর কাঁচামরিচ দিয়ে করা, আমি একটু বাটার দিয়ে এই কোরালের এইটা একটু খাই। সসটা মানে মশলাগুলো এত ভালোভাবে মেরিনেট হয়েছে, জাস্ট কাবাবটা এত টেস্টি লাগতেছে। বারবিকিউ সসটাও খুব মজা। আমি একটা স্যুপ অর্ডার করছি। আসলে সারাদিন এই কাবাব বা ফিশের ফ্রাই টাইপের আইটেম খেতে খেতে একটু কেমন যেন লাগতেছে, সো চিন্তা করলাম ডিনারে অ্যাটলিস্ট একটা থাই স্যুপ খেলে একটু টক টক লাগলে হয়তো ভালো লাগবে। থাই স্যুপ গরম ইচ্ছে করে অর্ডার করছি, প্রচুর ঠিক দেখি বোঝা যাচ্ছে, আর গরম মুখে নিতেও শ্বাস পাচ্ছি না। আর অনেক এই যে চিকেন, মাশরুম, চিংড়ি, পারফেক্ট। চিকেন লেভেলটাও পারফেক্ট, প্রপার পরিমাণে লেমন পাতা দেওয়া, বললাম না এক কথায় পারফেক্ট, একেবারেই পারফেক্ট। সো এইটা সেফ নিতে নিতে আজকে এখান থেকে আমি বিদায় নিব। একটু প্রাইসিংটা বলে নিই, কাবাব প্ল্যাটারটার দাম ছিল 675 টাকা, সব কিছুই ছিল, এক্সট্রা আমাদের ড্রিঙ্কসগুলো অর্ডার করতে হয়েছে। এটা 225, সোই ছিল প্রাইসিং। সো কোয়ান্টিটি ওয়াইজ যে খুব খারাপ তা না, কাবাবের যেটা আমি প্লাস পয়েন্ট পাইছি, যেটা মেরিনেট করা ছিল অনেকক্ষণ যাব এইটা বোঝা গেছে। আর নেগেটিভ সাইন যেটা বলবো, যে মানে প্রচুর অয়েলি ছিল, কাবাব অয়েলি হবে, বাট এরপর আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুব এক্সট্রা অয়েলি ছিল। সো এই ছিল প্রাসাদ প্যারাডাইজে আমার বারবিকিউ নাইটের এক্সপিরিয়েন্স। সো কালকে থেকে হয়তো আমি নতুন কোনো কিছু আবার আপনাদের সাথে শেয়ার করবো, এবং কালকে থেকে চেষ্টা করবো অলাতলি না, একটু দূরে যেখানে কক্সবাজারকে আপনি অন্যভাবে দেখতে পারবেন, ওরকম কোনো জায়গা থেকে আমার ব্লগগুলো করার এবং আপনাদের সাথে শেয়ার করার। টিল দেন, আল্লাহ হাফেজ।